potok sorowu tikya bisi tuku chichar umoni chakrasha patika bilonia bakaksteni rishimuk blok utrosna shori ashrampara amsayo ashrampara amsayo tongai chakrasha robi dotto sana chalkolog romunyo shakhamya ngza obnisle sikangbo hano shak sak thre najak nei kok mau sawi manka kok thme bising de dak sidak ngai robi dotto ne bushajla sadan dotto shaka thangai horni damsa jorate jotno nok nok ne borok kring sawo kok lam chalakya yagulo janan jani thona thangbakya asom sa phungai nukha motai nok buskango mangkathi lo le khasi ja logolo bino kok tma horka bilinia thanawo bilinia thana police phai mangkathi telangi thangka bilinia bakhak se shakham nogo nok nok khuni okra borok thima bai nukhungo tai amse yatabu munak boya shipsa ja ঘটনাটা কি কিছু নাই এখানে ঘটনা কিচ্ছু নাই খাওয়া দাওয়া হয়েছে আমি তোমার তোমায় খাওয়াছি খাইছিও খাওয়ার পরে তো ঘুমাইছি আমরা একটা পর্যন্ত যাগন গরম লেখে ঘুমাইতে পারি না রাত্রে কয়টা নাগাদ শুতে করছে কটা নাগাদ আমরা করতে পারি না একটা পর্যন্ত কিন্তু আমরা যাগন আছিল আমার ছেলে বাড়ি আসিল তো তুই বাড়ির থেকে আসি ছেলে বাড়ি আসিল এটা সম্ভবত একটার পরে কতক্ষণ হয়েছে ঘটনা তো কইলো লাইট জ্বালাই এর করছে দশটা দিকে আচ্ছা বাড়িতে কোনো মানে জামলা তেমন আছে কিছু নাই আমরা বাহু দিয়ে কি জামলা তার বনি যাবে সব সময় থাকে না ও তো ইয়ে ছোট বোনের জামলা বাড়িয়েছি এই বাড়ি আচ্ছা আপনারা কি কি মনে করেন কি লাগে শুষে করতে হবে জ্বালা ওরা সৈকত এই ওই তো হাসপাতালতে মাসে তো দু তিনবার নিয়ে নেই বসে গিয়ে দুবার না তিনবার নিছি না জানেন ডাক্তারে তো আপনার তো শুনছেন ডাক্তারের কয়েছে যে বাবুরা আপনি আর কিটা কম এই বয়সের ওষুধ আসেনি তাহলে মানে গাইতে জ্বালা পোড়া হেলে মানে সুসাই করছে হ্যাঁ হ্যাঁ আর একটু ডেলি অন্তত 7-8 বার 10 বার স্নান করে স্নান তো করে জল আসে স্নান করি ও বনিরা নিতে চাই যে কত আর এতে যে জল তোরা বাইতে আর জল কন্টা আমি স্নান করুম বলে কি রু আসিল শুধু জ্বালা পোড়া এটা অনেক বছর আগে তুমি বয়স কত হইব ও 98-99 এরকম কিছু আপনি কি হন আমি ছেলে আপনার ক ভাই ক বোন এক ভাই সাত বোন সাত বোনের তো এক বোন মারা গেছে আর ছ বোন আছে এখন কই আছে লাস্টা লাস্টা তো হসপিটাল নিছে না ডাক্তার এই দাদা বাবু ঘটনাটা কইতে হয়েছে আমরা এটাই বলতে হতো না ঘটনাটা কইতে হয়েছে না না এটা টাইম আমরা সকালে ভোর উঠছি আমরা ওই জন্য 4:30-5 উঠছি আমরা গাছ কাটবো শুষে করছে কোনো না ওই তো তো ঠাকুর গরুর সামনে দশ দেয় আপনি বাবা কি একলা ঘুমাইতেন কারো কারো সঙ্গে ঘুমাইতেন না 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 বাবা একলা আগো একলা অনেক একলা মাঝে মধ্যে আমরা যাই সাইয়া কিটা করে অনেক সময় তো ইয়া বয়স্ক মানুষ হুড়ি টুড়ি যায়নি কেন যে সাইয়াম লাগে রাতে 12টা 1টা 2টা সময় যে সময় জাগানি আমরা যাই সাই এই এই ঘর এই ঘর কাছাকাছি না একটু ঘর তো ইয়ে নামে আচ্ছা আপনারা যে মানে আপনি যে বাবাটা হচ্ছে মানে সুসাই কল্প লেগা মানে ঘুমে থেকে হচ্ছে আপনারা দিক কেউ বলতে হতো না আর বল যাই লেগে আর বাবার কি আর যাই বেলাই হতে দিতে নি এত ধর্ম করি আর তোমার বড় ইজ্জতটা দে না দাদা মরে যাব আপনার নাম সাধন দত্ত আর যে সুসে কথা আপনি বাবা নাম রবীন্দ্র কুমার দত্ত বয়স কত হইব 98-99 আর এক গ্রামের নাম উত্তর শোনাছি রে